আমাদের ছোট ভাইয়ের ছেলে সে খেজুর গাছ লাগানোর জন্য ধরা বাঁধতেছে, সে বাটাল, ইরে বাবারে বাটাল বের, বাবারে বাটাল বের করা হয়ে গেছে, সর্বনাশ, গাছ লাগাইতেছে তার দেখি ও হাতে লাগে না। যেন কটা লাগাইছো আজকে সকাল থেকে? হ্যাঁ সকাল থেকে কটা লাগাইছো গাছ? কটা? ছটা লাগানো হয়ে গেছে। সুপারি গাছটা তো শেষ করে দিবে, দেখো পিছনে হয়নি জানা যেন, এটা আল্লাহ কাটি যাবি দেখি ওখানে সাবধানে সাবধানে পরিষ্কার করে নাও। ওরে বাবারে বাবারে বাটাল আলাবে আজকে মিনাস খালানকুম মিনাস নুহিনকুম, এখন গাছ লাগাইতেছে, দাদার কাছে শিখছে গাছ লাগানো, সে দাদার কাছে গাছ লাগানো শিখছে, সকাল থেকে ছয়টা গাছ লাগাইছে। এটা কি গাছের রস বের হয় নাই না মিনাস? তুমি যাই করো, আমার এই সুপারি গাছ লাগাও না, তুমি খেজুর গাছ লাগাও, সুপারি গাছ গুলা কেটে কেটে তুমি নষ্ট করে ফেলছো। দাওয়াত খাইতে গেল না আলু ঘাঁটি দিয়ে? আলু ঘাঁটি দিয়ে দাওয়াত খাইতে গেল না? খুব ব্যস্ত, খুব ব্যস্ত নাকি? হয়ে গেছে এটা, তুমি এই গাছগুলো আর লাগাও না, ওই যে বড় গাছ ওইগুলো ধরবে, যে সুপারি গাছগুলো ধরবে, আর আম গাছে আর বাটাল দিয়ে ভুকছে না, ঠিক আছে? বাটালটা কে দিছে তোমাকে? একলাই? ভালোই কাজ করছো, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ।